আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী জামান ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিনের গ্যাপেই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের টিকিয়া বা কাবাব। খুবই সহজ একটি রেসিপি এটা, আর আমি আমার বাসায় যেভাবে তৈরি করি সম্পূর্ণ আমার মতো করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে আমি 500 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এই যে এভাবে ছোট ছোট পিস করে এই যে মুরগির মাংসটা কেটে নিয়েছি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর এই যে কিছু আদা কুচিয়ে নিয়েছি কিছু রসুন কুচিয়ে, আর এই যে এখানে আমি 500 গ্রাম পরিমাণ ছোলার ডাউল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তো এই সবগুলো উপকরণ আমি প্রেশার কুকারে দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। আপনারা চাইলে প্যানে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের শেয়ার করছি। দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি এলাচ, দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ তেল। এটা দিয়ে আমি একটু হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিচ্ছে। এটা চুলায় করলে একটু সময় লাগে, আর আমি এটা প্রেশার কুকারে করে নিলে এই সবগুলো উপকরণে অনেক সুন্দরভাবে মিহি হয়ে যায়। একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো, বেশি পানি লাগবে না যেহেতু এটা একেবারে শুকনো হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি প্রেশার কুকারে 1/2 ঘন্টার মতো এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে এতটাই নরম হয়ে যায় আপনাদের এই যে আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, যেটা ব্লেন্ড করাও লাগে না, জাস্ট হাত দিয়ে এরকম ইয়া করে নিলেই হয়ে যায়। আর যদি আমরা প্যানে সিদ্ধ করি তাহলে এটা আবার ব্লেন্ড করা লাগে। এই যে দেখুন আমি কত সুন্দর করে এই যে হাত দিয়েই এটা এই ডাউলটা আর মুরগির মাংসটা মিক্সড করে নিয়েছি। তারপর যে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ, এই যে পেঁয়াজটা অনেক কুচি করে, মরিচটাও খুব কুচি করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হালকা 1/2 টেবিল চামচ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে এই যে হাত দিয়ে ভালো করে ইয়া করে আমি মাখিয়ে নিব, অনেক সময় ধরে করতে হবে। আর এই যে ডিমটা, অনেকেই ডিমে কাবাবটা চুবিয়ে নেয়, আর আমি যেটা আমার মতো করে তৈরি করি সেটা হচ্ছে আমি ডিমটা এই যে মাংস ডাউলের সাথে দিয়ে সুন্দর করে হাত দিয়ে এরকম মেখে নিই। তো আপনারা একটা সহজ রেসিপি আমি যেভাবে বাসায় করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি কাবাবের শেপ দিব। এই যে দেখিয়ে দিচ্ছি, শেপটা একটু বড় করে দিতে হবে, আর আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ করে দিতে পারেন। এই যে আমার শেপটা হয়ে গিয়েছে, এই যে এভাবেই আমি এই যে আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ এভাবে যদি আপনারা করেন। আমি ঠিক আমার মতো করেই কোনো ইয়া ফলো না করে যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটার টেস্টও অনেক সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন আমি কি সুন্দর করে একই শেপে করে নিয়েছি। এবার এই যে তেলে ভেজে নিব, কেন আগে থেকেই তেল গরম করতে দিয়েছি, যে এক এক করে আমি কাবাবগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এটা বেশি তাপ দেওয়া যাবে না, এই যে একটু লাল লাল হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে তৈরি করবেন, দেখবেন এই যে কাবাবগুলো অনেক সুন্দর করে হয়ে যায়, ভেঙেও যায় না। এটা খুবই সুস্বাদু খেতে। এই যে প্রথম কাবাবগুলো আমি তুলে নিচ্ছি, আমার ভেজে নিয়ে হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একইভাবে সব কাবাবগুলো এই যে রেডি করে নিয়েছি একটা প্লেটে পরিবেশনের জন্য দিয়ে দিয়েছি। দেখুন সবগুলো কাবাব একই রকম ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি আপনাদের একটা এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে ভিতরটাও খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা খেতে খুবই সুন্দর। কাবাব যারা খেয়েছেন জানেন আমি আমার মতো করে একটু চেঞ্জ করে তৈরি করেছি। তো ভিউয়ার্স,
আমার পুরো কাবাব প্রসেসিংটা কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।